উড়ে গেছে টুইটারের সেই নীল পাখিটা, মানে বদলে গেছে টুইটারের লোকো, যে টুইটারে বিশেষ বড় সব রাঘব বোয়াল আর বাঘা বাঘা নেতা কিংবা বিলিয়নিয়ার আর সেলিব্রিটিদের পদচারণা, সেই প্ল্যাটফর্মের লোগোর সাথে আর কী কী হলো বদল, কেনই বা হলো তা জানাবো সেই গল্পটাই। একটি বড় সংস্থা যখন আরেকটি বড় সংস্থাকে কিনে নেয়, তখন কিছুটা বদলের হাওয়া লাগেই। রাতারাতি পাল্টে যাওয়া যেমন বিরল, সাথে মজার খবর স্বয়ং মালিক যখন নিজে এই ঘোষণা দেন। ঠিক এমনটাই ঘটেছে টুইটারের বেলায়। নীল পাখির ডানায় টুইটার নামটি উড়িয়ে দিয়ে নতুন নাম রাখলেন ইলন মাস্ক। টুইটার এখন থেকে এক্স, অন্দরবদলে টুইটও করেছেন মাস্ক। ধীরে ধীরে টুইটারের সব পাখি উড়িয়ে দিয়ে টুইটার স্পেসেস অডিও চ্যাটে টুইটার লোগো বদলে ফেলা হবে। চীনেও কিন্তু এমন একটি সুপার অ্যাপ আছে যার নাম উইচ্যাট। রয়টার্সের সূত্র বলছে, মাস্কের এই সিদ্ধান্তে অনেক ব্যবহারকারী সরেও যেতে পারে এই প্ল্যাটফর্ম থেকে। তবে অনেকের মতে বিষয়টি আপেক্ষিক। হিতে বিপরীতে দেখা গেল এক্স দারুণ পারফর্ম করছে। এক্স কিন্তু ইলন মাস্কের আরেকটি কোম্পানির সহোদর, যাদের দিন রাত্রি কাটে মহাকাশ নিয়ে। নাম যার স্পেস এক্স। এই পরিবর্তনে এক্সে সেলিব্রিটি কিংবা রাজনীতিবিদদের টুইট আর রিটুইটের জায়গায় ধীরে ধীরে জায়গা করে নেবে নতুন কোনো ক্লিক। শরীফুল হক, চ্যানেল 24।